নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি টোটাল নভেম্বর মাস কেমন যাবে, কোন জায়গায় আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোন জায়গাগুলো সব থেকে ভালো রয়েছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার সঙ্গে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টুইস পেতে আমার এই অ্যাস্ট্রো সচেতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন অনেকগুলো ব্যাপার কিন্তু বৃশ্চিক রাশিকে বলতে হবে। আপনারা অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন নভেম্বর মাসে বৃশ্চিক রাশির কিন্তু অনেক সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করেছে। কোন দিক থেকে? সপ্তমভাবে বৃহস্পতি রয়েছে এবং লগ্নে শুক্র রয়েছে, তাই বৃহস্পতি শুক্র যোগ আপনার জীবনে প্রেম ভালোবাসা রিলেশনশিপ, আপনার অর্থলাভ, আপনার জীবনে একটা অর্থ সম্পর্কিত ব্যাপারে বা ব্যবসায়িক বিনিয়োগের দিক থেকে আপনি অনেকটা লাভজনক হতে পারে এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটা সন্তোষজনক অবস্থায় আপনি আসতে পারেন এবং আপনার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ পাওয়ার একটা যোগাযোগ কিন্তু ক্রিয়েট করেছে, যেহেতু বৃহস্পতি এবং শুক্র যোগটা ক্রিয়েট করেছে। কিন্তু বৃহস্পতি বক্রী থাকার জন্য, বক্রী বৃহস্পতি কি করে, আপনার সপ্তমভাবে বৃহস্পতি বক্রী রয়েছে 20 অক্টোবর থেকে প্রায় 4 ফেব্রুয়ারি পর্যন্ত। তো বৃহস্পতিদের বক্রী থাকার জন্য আপনার রিলেশনের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। লাইফ পার্টনারের সঙ্গে দুমদাম বলে দেবেন না, একটু মাথা ঠান্ডা রাখবেন। পাবলিক রিলেশনের দিক থেকে আপনাকে একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, নাহলে কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে। দুটো ব্যাপার বলবো আপনার ক্ষেত্রে, সপ্তমভাবে বৃহস্পতি থাকা মানে আপনাকে অনেক দিক থেকে শান্তি বজায় রাখলেও মাঝে মাঝে খুব মাথা গরম করে দিতে পারে, দুম করে কিছু বলে দেওয়া, সত্যি কথা বলে দেওয়া, হঠাৎ করে রেগে যাওয়া, এই ব্যাপারে কিন্তু সপ্তমভাবে বৃহস্পতির জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। বৃহস্পতি যেহেতু সপ্তমভাবে বক্রী হয়ে রয়েছে, কিন্তু লং টার্ম বেসিসে চিন্তাভাবনা কোনো বিনিয়োগ করার দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করতে পারে, সেই ব্যাপারটা কিন্তু সপ্তমভাবে যেহেতু এক্ষেত্রে অবস্থান করছে বৃহস্পতিদের, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে কিন্তু আপনাদের ক্ষেত্রে করবে। ওকে, অন্যদিক থেকে বলতে গেলে যেহেতু শুক্র লগ্নে রয়েছে, তাই লগ্নে যদিও বেশি দিন পাবেন না, নভেম্বর মাসে 7 তারিখ পর্যন্ত এখানে শুক্র রয়েছে, তারপর সেকেন্ড হাউসে চলে যাবে। তো আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং সপ্তমপতি সেকেন্ড হাউসে গিয়ে কিন্তু আপনার কর্মের দিক থেকে উন্নতি করবে, অর্থের দিক থেকে হেল্প করবে, আপনার মুখের ভাষা প্রয়োগ করে অনেক দিক থেকে সুবিধা করবে। 7ই নভেম্বরের পর থেকে কিন্তু শুক্রদেব মোটামুটিভাবে আপনাদের এই টোটাল মাস জুড়েই, প্রায় বলতে গেলে নভেম্বর মাস জুড়ে সেকেন্ড হাউসে অবস্থান করে কিন্তু আপনার অনেক দিক থেকে কর্মের দিক থেকে অর্থের দিক থেকে অনেকটা কিন্তু একটা হেল্প করার চেষ্টা করবে, যেহেতু এক্ষেত্রে শুক্রদেব দ্বিতীয়ভাবে অবস্থান করছে। শনি কিন্তু রেট্রোগেড হয়ে এই মুহূর্তে আপনার 4th হাউসে অবস্থান করছে, 15ই নভেম্বরের পর কিন্তু রেট্রোগেড পজিশনটা শেষ হয়ে যাচ্ছে, তাই এখানে শনি এক তো ঢাইয়ার প্রভাব, তারপর শনি যদিও তৃতীয়পতি এবং চতুর্থপতি চতুর্থভাবে থেকে আপনাদের জীবনে অনেক উন্নতি করায়, কিন্তু 4th হাউসে শনি এতদিন ধরে বক্রী থাকার জন্য পরিবার কেন্দ্রিক যে ডিস্টার্বেন্স তৈরি হচ্ছিল, 15ই নভেম্বরের পর থেকে কিন্তু সেই ডিস্টার্বেন্স অনেকটা চলে যাবে, মানসিক অশান্তি অনেকটা চলে যাবে, আপনার জীবনে কিন্তু অনেক দিক থেকে অনেক উন্নতি আসবে এবং আপনারা এই সময় কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করার দিক থেকে লং টার্ম বেসিসে কোনো ইনভেস্টের দিক থেকে বা কোনো পৈতৃক ব্যবসা থাকলে সেই জায়গাটা কিন্তু আপনাকে শনিদেব সর্বাত্মক একটা হেল্প করবে, কেননা শনি কিন্তু বক্রতা শেষ করছে। এক তো ঢাইয়া ছিল, বৃশ্চিকের ক্ষেত্রে শনি খুব একটা শুভ গ্রহ নয়, তা শনি কিন্তু বক্রী থাকলে আপনাদের মধ্যে খুব আনসার্টেনিটি, অস্থিরতা, মাথা গরম, তবে লং টার্ম বেসিসে কিছু কাজ হয়তো করার ছিল, কিন্তু আপনার মধ্যে যে চাপ, মানসিক অশান্তি, যে ডিপ্রেশন, ফ্যামিলি কেন্দ্রিক চাপ, সেই জায়গাটা কিন্তু সর্বাত্মকভাবে সরে যাচ্ছে এবং কর্মক্ষেত্রে যে জটিলতা বা যে চ্যালেঞ্জের মুখোমুখি আপনারা হচ্ছিলেন সেই চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু অনেকটা সরে যাচ্ছে। শনি কিন্তু 4th হাউসে অবস্থান করে যে কর্মক্ষেত্রে চাপ বা যে কোনো রকমের প্রতিদ্বন্দ্বিতার যে মুখোমুখি হতে হচ্ছিল সেই জায়গাটা অনেকটা সরে যাচ্ছে 4th হাউস থেকে, যেহেতু তার সপ্তম দৃষ্টিটা লগ্নের এক্সপেক্টে বা রাশির এক্সপেক্টে দশমভাবে পড়ছিল, সেটা কিন্তু অনেকটা চলে যাচ্ছে। অন্যদিক থেকে কিন্তু সূর্য এখানে মোটামুটি প্রথম আর্ধ অর্থাৎ 2 সপ্তাহ কিন্তু নিচস্থ হয়ে অবস্থান করছে দ্বাদশভাবে, তারপর কিন্তু মোটামুটিভাবে 15 তারিখে 15ই নভেম্বর কিন্তু রাশি পরিবর্তন করে বৃশ্চিকে প্রবেশ করে যাচ্ছে, তাই 15 তারিখের পর থেকে কিন্তু এক তো শনি বক্রী হয়ে যাওয়ার প্রভাবটা মুক্তি করে দিচ্ছে এবং সূর্য কিন্তু নিজস্ব প্রভাবটা কাটিয়ে রাখছে, সেই জন্য কিন্তু দুটো দিক থেকে কিন্তু আপনার কর্মের একটা উন্নতি কিন্তু তৈরি হবে, আপনার কর্মে একটা ইনক্রিমেন্ট হতে পারে এবং ব্যবসায়িক দিক থেকে অনেক লাভ হতে পারে, ব্যবসার মধ্যে যে অনিশ্চয়তা অবস্থা ছিল সেইটা অনেকটা ঠিক করে দেবে এবং আপনি নিজস্ব কৌশল বৃদ্ধি করে বা দক্ষতার দ্বারা আপনি কিন্তু জীবনে অনেক দিক থেকে অর্থ লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে যে ঝামেলাটা ছিল সেটা মোটামুটি 15 তারিখের পর থেকে শনি রেট্রোগেড পজিশন শেষ করে সম্মুখ গতিপ্রাপ্ত হয়ে মার্গী হওয়ার জন্য এবং সূর্যদেব কিন্তু নিচস্থ প্রভাব কাটিয়ে তুলারাশির ঘর থেকে আপনাদের রাশি বা লগ্নের উপর প্রবেশ করার জন্য সর্বাত্মকভাবে একটা শুভ ফল কিন্তু আপনাকে প্রদান করে দেবে।
সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে কিন্তু করবে, যেহেতু এক্ষেত্রে শনি এবং রবির দিক থেকে কিন্তু আপনার কর্মের একটা উন্নতি যোগ কিন্তু ক্রিয়েট করবে। তবে রেট্রোগ্রেড বৃহস্পতি থাকার জন্য আপনার অর্থের দিক থেকে বা আপনার প্রেমের দিক থেকে, আপনার জীবনে বুদ্ধি, পড়াশোনা, সন্তান প্রাপ্তি, আপনার ক্রিয়েটিভিটি, আপনার জীবনে পড়াশোনা এই সংক্রান্ত ব্যাপার কিন্তু অনেকটা হেল্প কিন্তু করছিল, সেই হেল্পটা কিন্তু আপনি পাবেন বৃহস্পতি দেবের দিক থেকে। তবে সপ্তমভাবে মাঝে মাঝে আপনার রাগিয়ে দেবে, লাইফ পার্টনারের সঙ্গে একটা মনোমালিন্য তৈরি করতে পারে, সেই ব্যাপারে একটু সাবধান হতে হবে। অন্যদিক থেকে রাহু কিন্তু আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে পঞ্চমভাবে থেকে আপনাকে মাঝে মাঝে পড়াশোনার প্রতি একটু অমনোযোগিতা, পেটে সমস্যা ক্রিয়েট করা, মাঝে মাঝে কিন্তু প্রেমের মধ্যে হাজারো ঝামেলা ক্রিয়েট করা, সেই জায়গাটা কিছুটা ডিস্টার্বেন্স তৈরি করছে। তবে এই রাহু কিন্তু নভেম্বর মাসে অবস্থান করার জন্য অলরেডি করছে, রাহু এবং কেতুর অবস্থান ইমিডিয়েট সরে যাচ্ছে। রাহু কেতুর অবস্থান কিন্তু আগামী বছরের 18 মে কিন্তু রাশি পরিবর্তন করে যাবে। তবে কেতুর জন্য বলতে পারি, কেতুর জন্য কিন্তু 11th হাউসে যেহেতু কেতু রয়েছে, ফাটকা জায়গা থেকে আপনাকে অনেকটা লাভ দেবে, আপনাকে অনেকটা আয় দেবে বলা যেতে পারে, আপনার জীবনে অনেক দিক থেকে উন্নতি করবে। কেতু কিন্তু আপনার জীবনে যেহেতু এক্ষেত্রে আপনার বাচ্চাটে 11th হাউসে বসে রয়েছে, তাই অনেক ফাটকা জায়গা থেকে লাভ দিতে পারে, আয় দিতে পারে, অনেক দিক থেকে উন্নতি করাতে পারে। কেতুর এই পজিশন কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে এবং যে কোনো রকম ইনভেস্টমেন্টের দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। কিন্তু রাহু আপনাকে পঞ্চমভাবে থেকে আপনার মনের মধ্যে একটা অস্থিরতা, একটা ফিকেল মাইন্ড কিন্তু তৈরি করছে, সেই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। মোটামুটিভাবে বৃহস্পতির আপনার স্বাস্থ্য কিন্তু ভালোই রাখবে টোটাল এই মাসটাতে, শরীর কিন্তু অনেকটা সুস্থ থাকবে। তবে যেহেতু এখানে নবমভাবে মঙ্গল রয়েছে, লগ্নপতি বা রাশিপতি মঙ্গল আপনার নবমে থাকার জন্য ভাগ্য নদীতে মঙ্গল সর্বদা সাহায্য করবে, কিন্তু নিচস্থ থাকার জন্য যেহেতু কর্কট রাশিতে রয়েছে, তাই মাঝে মাঝে আপনার একটা লো এনার্জি, মাঝে মাঝে আপনার মনে হবে যেন ভালো লাগছে না, কিসের যেন একটা অধৈর্য ব্যাপার, এটা কিন্তু তৈরি করতে পারে, এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করতে হবে, মনকে একটু স্ট্রং রাখতে হবে, মোটিভেট রাখতে হবে, নাহলে কিন্তু মঙ্গল যেহেতু আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে এখানে নবমভাবে অবস্থান করা, ভাগ্যস্থানে অবস্থান করা কিন্তু খুব ভালো, কিন্তু তার সত্ত্বেও যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে এখানে কিন্তু মঙ্গল আপনাকে কিছুটা শারীরিক দুর্বলতা তৈরি করবে, আপনার মনে হবে যেন কোনো কিছু ভালো লাগছে না, একটু অস্থির প্রকৃতির পানীয় দেওয়ার একটা ব্যাপার কিন্তু তৈরি করবে, যেহেতু এক্ষেত্রে মঙ্গল কিছুটা ডিস্টার্বেন্স রয়েছে, যেহেতু আপনার লগ্নপতি বা রাশিপতি আপনার একটা কনফিডেন্স লেভেলটাকে কিছুটা ডাউন করে দেবে, এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, ঠিক আছে, কনফিডেন্সের জায়গাটা কিন্তু কিছুটা কমিয়ে দিতে পারে, তো সেই জায়গায় কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে। তো ওভারঅলভাবে কিন্তু নভেম্বর মাসে আপনাদের অনেক দিক থেকে পরিবর্তন আসছে, কর্মের দিক থেকে, ফাইন্যান্সের দিক থেকে অনেকটা পরিবর্তন আসছে, 2-3টে ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। প্রথম 2 উইককে একটু সাবধান থাকতে হবে কর্মের জায়গাতে, মোটামুটিভাবে কিন্তু আপনাকে ফাইন্যান্সের দিক থেকে অনেকটা হেল্প করে দেবে, আপনাকে একটু নিজের শরীরকে স্ট্রং রাখতে হবে, যেহেতু মঙ্গল এই মুহূর্তে একটু ডিস্টার্বে রয়েছে, নিজস্থ হয়ে রয়েছে, যদিও নবম ভাবটা খুবই স্ট্রং একটা ভাব, তাই নবম ভাবে মঙ্গল থাকলে কিন্তু উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ বা যে কোনো ধরনের আপনার জীবনের আয় উন্নতির দিক থেকে মঙ্গল কিন্তু অনেকটা হেল্প করবে। কিন্তু এক্ষেত্রে আপনাকে কিন্তু 2 জায়গা থেকে সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে বৃহস্পতি যেহেতু বক্রী হয়ে সপ্তমে রয়েছে, মাঝে মাঝে রেগে যাওয়ার একটা ব্যাপার থাকছে, এবং আপনার পঞ্চমভাবে রাহু থাকার জন্য মাঝে মাঝে কিন্তু আপনার প্রেম রোম্যান্টিকতার মধ্যে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি করছে, বা মাঝে মাঝে আপনার ক্ষেত্রে কিন্তু কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করছে। ওভারঅলভাবে কিন্তু নভেম্বর মাসটা অনেকটাই ভালো, অনেকগুলো পরিবর্তন আসছে, কেননা শনি কিন্তু তার বক্রতা শেষ করে ফেলছে, তো সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং অন্যদিক থেকে কিন্তু সূর্য তার রাশি পরিবর্তন করে কিন্তু তার নিজস্ব প্রভাব মুক্ত হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে আরও কতগুলো কথা বলতে হবে, শুক্রদেব কিন্তু আপনার লগ্ন থেকে 2nd হাউসে চলে যাচ্ছে 7ই নভেম্বর, বুধ কিন্তু অন্যদিক থেকে 20 অক্টোবর রাশি 29 অক্টোবর রাশি পরিবর্তন করে কিন্তু মোটামুটিভাবে 1 নভেম্বরের থেকেই প্রায় আপনাদের রাশিতে অবস্থান করবে, এবং অষ্টমপতি এবং 11th পতি যেহেতু আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করবে, তাই অর্থ সম্পর্কিত ব্যাপারে অনেকটা হেল্প করবে। তবে মোটেই ফুলভাল ঝুটঝামলায় আপনি পা দেবেন না, যেটা আপনার ক্ষেত্রে কিছুটা নেগেটিভ হতে পারে। ওভারঅলভাবে কিন্তু নভেম্বর মাসটা বৃশ্চিক রাশির সার্বিক দিক থেকে অনেকটাই ভালো হয়েছে, এটা দেখতে পাচ্ছি, শুধুমাত্র মঙ্গলের নিচস্থ থাকার প্রভাব, অন্যদিক থেকে রাহু পঞ্চমভাবে থাকার জন্য 2 জায়গা থেকে একটু নেগেটিভ হচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে জেনারেলিভাবে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করা, বা হনুমানজির যে মন্ত্রটা ওং হনুমতেই নমঃ, ওং হনুমতেই নমঃ, ওং হনুমতেই নমঃ, এই মন্ত্রটা 27 বার করে পাঠ করতে পারেন, এবং সেই সঙ্গে রাহুর যে মন্ত্র আমাদের পাঠ করতে পারি, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নমঃ,
ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা লাহবেই নম। এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেকটা লাভ পাবেন। এবং সেই সঙ্গে আপনাদের যেটা করতে হবে, প্রতি সোমবার শিবলিঙ্গ অভিষেক কিন্তু করতে হবে, করলেও কিন্তু অনেকটা লাভ বুঝতে পারবেন। ওভারঅলভাবে নভেম্বর মাসটা আপনার সার্বিকভাবে একটা মিশ্র ফল কিন্তু পাবেন, অনেকটাই ভালো বলা যেতে পারে। তবে বক্রী বৃহস্পতির জন্য কিন্তু কখনোই লাইফ পার্টনারের সঙ্গে দুমদাম কখনো বাক বিতণ্ডার মধ্যে যাবেন না, সেটা কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে। ওভারঅলভাবে কিন্তু আপনার নভেম্বর মাসটা অনেকটাই ভালো যাবে। তো এই ব্যাপারগুলোকে যেগুলো বললাম সেগুলো একটু খেয়াল রাখবেন, সেগুলো মাথা ঠান্ডা রেখে যে কোনো সমস্যাকে সমাধান করার চেষ্টা করবেন। ওভারঅলভাবে এই মাসটা আপনাকে অনেকটাই লাভ কিন্তু দেবে। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি, আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন এবং অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।